আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে একটি সমস্যা দিন দিন বেড়ে চলছে। সমস্যাটি হচ্ছে বিয়ে করে সংসারজনিত সমস্যার কারণে স্ত্রীকে তালাক দিয়ে তিন তালাক দিয়ে পরে হিল্লা বিয়ে না করে সমাজের কিছু কুসংস্কারের মাধ্যমে তারা তওবা করে আবার সংসার শুরু করছে। আমার প্রশ্ন হচ্ছে তাদের স্বামী স্ত্রী সম্পর্কটি কতটুকু ইসলামের দৃষ্টিতে যায়? নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন কড়া বক্তব্য না, শরীয়তের কথা বলবো, শরীয়তের কথাই তো কড়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেন? আত-তালাকু মাররাতান, দুই তালাক। দুই তালাকের পর আপনি চাইলে স্ত্রীকে রাখতেও পারেন, চাইলে ইদ্দতের পর ছাড়তেও পারেন। দুই তালাক পর্যন্ত আপনার অপশন আছে। এক তালাক দুই তালাক দিছেন, এই এক তালাক দুই তালাক দেওয়ার পর আপনার অপশন আছে। আপনি চাইলে তিন মাসের ভিতর স্ত্রী ফিরিয়ে আনতে পারেন। তিন মাসের ভিতর ফিরিয়ে আনলে সে আপনার স্ত্রী থাকবে, কিন্তু আপনি আর মাত্র একটা তালাকের মালিক থাকবেন। পরবর্তীতে যদি এক তালাক দেন কাম শেষ। কিন্তু দুই তালাকের পর ফাইন তাল্লাকাহা, দুই তালাকের পর যদি আরেক তালাক দিয়ে দেন, একসাথে দেন আলাদাভাবে দেন যেইভাবে দেন, মানে যদি তিন তালাক দিয়ে দেন, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত এই স্বামীর অন্য ওই স্ত্রীর অন্য স্বামীর কাছে বিয়ে হবে না। ওই স্বামী বিয়ে করার পর তার জৈবিক চাহিদা পূর্ণ করার পর যদি কখনো তালাক দেয়, তালাক দেওয়ার পর ইদ্দত শেষ হলে প্রথম স্বামীর জন্য হালাল হবে, এছাড়া আর কোনো পদ্ধতি নাই। আমাদের সমাজে একটা আছে হিল্লা বিয়ে, হিল্লা বিয়ে হারাম। বলেন হিল্লা বিয়ে হারাম। হাদিসে আসছে যে হিল্লা বিয়ে করে লাহানাল্লাহুল মুহাল্লিল, যে হিল্লা বিয়ে করে তার উপর আল্লাহ লানত, যে হিল্লা বিয়া করায় তার উপর আল্লাহ লানত, যে হিল্লা বিয়া সহযোগিতা করে তার উপর আল্লাহর। হ্যাঁ, হিল্লা বিয়ে করলে স্ত্রী হালাল হয়ে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু কাজটা হারাম। তাই এগুলো জীবনে করবেন না। এখন আরেকটা ফিতনা আসছে, তালাক দে তিনটা দিয়া বলে একটা, ওই তিন তালাক দিলে এক তালাক হবে, বলে নাউযুবিল্লাহ। অথচ সকল সাহাবা একরামের ঐক্যমতে তিন তালাক দিলে তিন তালাক হয়। চার মাঝহাবের ইমামদের ঐক্যমত, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তিন ইমামের মতে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়। সুতরাং তিন তালাক দিলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তওবা ইস্তেগফার করে কোনো সংসার করার সুযোগ নাই। যদি কোনো মুন্সি তওবা ইস্তেগফার করে তিন তালাকের সংসারকে জোড়া লাগাই দেয়, বুঝবেন এটা আলেম নামধারি শয়তান। এরা মসজিদের ইমাম হলে পিটাইয়া বাইর করে দেবেন। পিটাইয়া আমি পিটানোর কথা বলতেছিলাম, বাইর করে দেবেন, মসজিদে রাখবেন না, কারণ এটা আপনাদের ইমাম নষ্ট করার সম্ভাবনা আছে। আর কিছু নাই তো, ঠিক আছে। এখন কারা ইয়ে দিছে, দেন আমি নাম পড়লে হবে তো নাকি? মাশাআল্লাহ, আমাদের প্রবাসী ভাইয়েরা, মোহাম্মদ হারুন প্রবাসী, দেশ লিখলে আরো ভালো হইতো।